এমডি ইব্রাহিম লিখেছেন আমি সৌদিয়া থাকি অজু করার সময় মৌজা না খুলে যদি মশাই করি তাহলে কি অজু হবে এটা প্রায় এখানে দেখা যায় আবার এরা অনেক সময় নামাজও পড়ায় তখন এদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে ভাই ইব্রাহিম মুজার উপরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয় নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন করার অনুমোদন দিয়েছেন আজ তার বর্ণনা করেছেন যার কারণে মুজা পরে যদি আপনি মাসা করেন তার উপরে তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সবাইকে প্রথম শর্ত হলো যে মুজাটা পড়েছেন সেটা পূর্ণাঙ্গ অজুর পরে পড়তে হবে অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসায় করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ উজুর পর যদি আপনি মুজা পড়েন এই মোজা যদি না খোলেন তাহলে বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা আর সফরে থাকলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার উজু করবেন হাত মুখ ধোবেন কিন্তু পাও ধুতে হবে না আপনাকে ওই মোজার উপরে মাছা করলে মাছা হবে এটা হলো এক নম্বর শর্ত যে উঁজু করার পর যদি আপনি মোজা পড়েন সে মোজাপড়া অবস্থায় আপনি মাছা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে আর দ্বিতীয় শর্ত হলো যে সেই মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে যে কাপড়ের পরে আপনি দীর্ঘ পথ এক মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন এরকম মোজার উপরে মাসে করা যায়জ আছে অতএব শরীরে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস তবে একটা সমস্যা হলো সেখানে তেন মোজা পরে অনেকে মাসে শুরু করে দেন একদম পাতলা মোজা আপনি মাছে করলে ভেতরে ভিজা চলে গেল কিংবা ভেতরের অংশ দেখা যায় বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয় ছেঁড়া মোজাতেও অনেক বড়ো ছেঁড়া হলে সেটা তো মাসে বিশুদ্ধ হয় না এই জন্য শর্ত সাপেক্ষে মোদের উপর মাসে করা যায় যা সেরকম মানুষের বিচার নাম পড়তে কোনো অসুবিধা নেই স্বামী হোসেন আপনি লিখেছেন রেজিস্ট্রি করে করে পারিবারিকভাবে বিয়ে হয়েছে কবুল হয়নি আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত রেজিস্ট্রি করে পারিবারিক বিবাহ হয়েছে কবুল হয়নি সেটা তো পরিষ্কার না কীভাবে কবুল হয়নি কবুল মুখে না বলে লিখিতভাবে হতে পারে ধরুন কাগজে প্রস্তাবনা আছে বিবাহের কাবের নামায় স্বামী ছেলেপক্ষ ছেলে স্বাক্ষর করেছেন মেয়ে সেটা পড়ে বুঝে স্বাক্ষর করেছেন এটাও কিন্তু এক প্রকারের কবুল একজন বোবা মানুষ তিনি বিবাহ করবেন না তিনি তো মুখে কবুল বলতে পারেন না মূল বিষয়টা হলো যে সম্মতির প্রকাশ সেটা মুখে কবুল বলা বলে হতে পারে লিখিতভাবে হতে পারে এরপরে মোহাম্মদ আলী আপনি লিখেছেন অফিসের কাজে প্রতি মাসে পনেরো দিন বাসার বাইরে নির্দিষ্ট জায়গায় কর্মস্থল অবস্থান করতে হয় বাইরে থাকা অবস্থায় থাকা খাওয়ার ব্যবস্থা অফিসের পক্ষ থেকে করা হয় অবস্থায় কসরের বিধান কি দূরত্ব ঢাকা টু সিলেট আপনি অফিসের কাজে নিয়মিত যে জায়গাটায় যাচ্ছেন সেখানে আপনার নির্দিষ্ট থাকার কোনো ব্যবস্থা আছে কিনা যদি সেখানে কোনো কক্ষের ব্যবস্থা থাকে ফিক্সড এটা আপনার কক্ষ আপনার তালা এটা আপনার একটা বাসা বলতে পারেন আপনি সেখানে মাসের পুরো দিন কাটান এরকম যদি হয় তাহলে সেখানে আপনি পুরোনো মাস পড়বেন আপনি মুসাফির হবেন না কসরের সুবিধা আপনি পাবেন না আর যদি সেখানে আপনার নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা কোম্পানি করেনি কোনো বন্দোবস্ত নেই আপনার কোনো নিজস্ব বাসা নেই বরং আপনি সেখানে একজন মুসাফির হিসাবে আজকে হোটেলে কালকে ওই হোটেলে আপনি থাকেন এরকম যদি হয় তাহলে সেখানে আপনি অবশ্যই মুসাফির হিসাবে থাকছেন সেই হিসাবে আপনি কসর পড়বেন এরপরে মনসুর আক্তার লিখেছেন মৃত জীবকে আগুনে পড়ালে কি গুনা হবে একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেখানে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর অর্থাৎ আল্লাহর আমি জাহান নামে মানুষকে শাস্তি দিবেন অপরাধীদেরকে পপিদেরকে পবিষ্টদেরকে এছাড়া আগুন দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়া নয় কোনো প্রাণীকে যদি নিধন করবার জন্য আগুন ছাড়া আর কোনো কার্যকর ব্যবস্থা না থাকে আদতে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে একান্ত নিরুপায় অবস্থায় সাহপুরে আপনি লিখেছেন ওজু থাকা অবস্থায় রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে কি নষ্ট হবে না ওজু যদি সিরিঞ্জে বের করা হয় এবং শরীর থেকে বের হয়ে গড়িয়ে না পড়ে তাহলে সেক্ষেত্রে এতে ভঙ্গ হবে না বিনতে বাশিরুল আপনি লিখেছেন এনআইডি করার জন্য ছবি দিতে হবে মুখ কান খোলা রেখে এটা তো পর্দার খেলা এক্ষেত্রে শুরিয়া মোতাবেক বিধানটা কি বোন এটি যেহেতু একটি প্রয়োজন এবং আইডেন্টিটির জন্য প্রয়োজন এবং এটির উপরে আপনার জীবনের অনেক কিছু নির্ভর করে অতএব এটি এক প্রকার ওজন বা একটা বিশেষ আপনার পরিস্থিতি যে পরিস্থিতিতে আপনি একরকম বাধ্য নিরুপায় বিধায় এটি জায়েজ হবে ইনশাল্লাহ তাছাড়া এটা আইডেন্টিটির জন্য বিধায় প্রয়োজনের ভিত্তিতে ছবি তোলা জায়েজ আছে আপনি যেটা লোক লোকদেরকে দিয়ে বা বিলিয়ে বেড়াচ্ছেন না বা সবাই দেখে বেড়াচ্ছে এরকম না এরপরে আলপনা হাসান আপনি লিখেছেন ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা জায়েজ এটা গুনাহের কথা নবিস্লাম বলেছেন বর্ণিত হয়েছিল ওই ঘরে রহমতের ফের তার রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে আজকাল এ দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে খেয়াল করবেন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত অনেকখানি বলতে পারি কেমত কাছে মানে নিকটবর্তী হচ্ছে সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সে বিষয়গুলোকে অনেক বেশি স্ট্যাবলিশড করা হয়েছে যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষনীয় মনে করা হয়ে থাকে এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়জ নয় এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই আমি এর আগে একাধিকবার বলেছি জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছেন এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি অতএব হারামে আল্লাহ তালা আরাম রাখেননি কিছু কষ্ট হয় হারামে কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না কিন্তু অবশ্যই ক্ষতি হয়